আসসালামু আলাইকুম দাদিমা, আপনি এখানে বসে কান্না করছেন কেন? আপনার কিছু হারিয়েছে? না সোনা, আমার কিছু হারায়নি। আপনার বাসা কোথায় বলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি বাসায় ফিরে যেতে পারবো না, আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি নাকি এখন তাদের বোঝা। আপনি আমাদের বাসায় চলুন। আব্বু আম্মু এদিকে আসো, দেখে যাও। এ কি বাবা, তুমি আবার ফিরে এলে? আর তোমার সাথে কেউ নেই আব্বু। আসলে আসসালামু আলাইকুম দাদিমা। আমি বাসায় ফিরে যেতে পারবো না, আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনি আমাদের বাসায় চলুন। আপনি আমাদের সাথে থাকতে পারেন, আমি আমার মাকে তো সেই ছোট্টবেলায় হারিয়েছি। আমাদের এই বড় ঘরে মানুষ কম, আপনি থাকলে আমাদের বরং ভালোই লাগবে। আমার আপন ছেলে আমাকে বের করে দিল, আর তোমরা? আচ্ছা দাদিমা, আপনি বিশ্রাম নিন, আমি তাহলে স্কুলে যাই এবার, এসে আমরা অনেক গল্প করব। আচ্ছা সোনা, সাবধানে যাও। কিরে মুজহাব, কি হয়েছে তোর, মন খারাপ করে বসে আছিস কেন? দেখুন মা, আমাদের সংসার এখন বড় হচ্ছে, আর আপনার ছেলে ইনকামও খুব বেশি না। প্রতি মাসে আপনার ঔষধ আর ডাক্তারের বিল দিতেই তো সব টাকা শেষ হয়ে যায়, আমাদের তো ঠিক মতো চলতেও কষ্ট হয়। আমরা আর আপনার কোনো দায়ভার নিতে পারবো না, আপনি বরং আপনার নিজের রাস্তা দেখুন। জাকির, এখন আমি কি করব বাবা? মা, আমি আর কি বলবো, সাইমা তো ভুল কিছু বলেনি, আমি আর এভাবে চালাতে পারছি না, আমি বরং আপনাকে একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেই। না থাক বাবা, আর কিছুই করতে হবে না, আমি আর তোমাদের বিরক্ত করব না। তাহলে আমি যেই দাদিমাকে আমার বাসায় নিয়ে গেলাম, উনি তোমার দাদিমা নয় তো? মানে আমার দাদিমা তোদের বাসায় কিভাবে? আসসালামু আলাইকুম দাদিমা, আপনি আমাদের বাসায় চলুন। খালিদ, আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমি দাদিমার সাথে দেখা করতে চাই। অবশ্যই, কেন নয়, স্কুল ছুটির পর আমরা একসাথে যাব, ঠিক আছে? ধন্যবাদ বন্ধু। দাদিমা! দাদু আমার, তুমি এখানে কিভাবে? দাদিমা, খালিদ আমার বন্ধু, সে আমাকে আপনার কথা বলেছে, খালিদের কারণেই আমি আপনাকে খুঁজে পেয়েছি। খালিদ অনেক ভালো একটা ছেলে, তোমার মতো। দাদিমা, আপনি আমার সাথে আবার বাসায় চলুন না। না আমার সোনা, আমি ফিরে গেলে তোমার বাবা মায়ের অসুবিধা হয়ে যাবে, তোমাকে দেখেছি এইটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তুমি বাসায় ফিরে যাও, না হয় তোমার বাবা মা দুশ্চিন্তা করবে। না, তারা অনেক পচা, আমি তাদের কাছে যাব না, আমি এখানে আপনার সাথে থাকব। না সোনা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না, অবশ্যই আল্লাহ তাআলা মা বাবাকে কষ্টদানকারীকে ভালোবাসেন না, সর্বদা মা বাবার সেবা করবে, মায়ের পায়ের নিচে সন্তানে বেহেশত।
কিন্তু দাদিমা, মা বাবা যে আপনার সাথে খারাপ আচরণ করলেন। তারা শয়তানের ধোকায় পড়েছে, আল্লাহ তাআলা তাতে হেদায়েত দান করুন। এখন তুমি বাসায় যাও, তোমার মা বাবা চিন্তা করছেন। মুসাব, কি হয়েছে তোমার? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? মা, আপনারা দাদিমাকে বাসা থেকে কেন বের করে দিলেন? আমার দাদিমাকে ছাড়া একদম ভালো লাগছে না। প্লিজ আপনারা দাদিমাকে ফিরিয়ে আনুন। এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও। উনি থাকলে ঝামেলা বেশি। ওনার পেছনে আমি কি চাকর হয়ে থাকবো নাকি? ওনাকে আর বাসায় ফিরে আনাও হবে না। কিন্তু মা, এই বয়সে দাদিমা কোথায় থাকবে, কি খাবে, আর উনি তো অসুস্থ। বেশি কথা বলবে না মুসাব, আমরা যা করেছি বুঝে শুনেই করেছি। বড়দের মাঝে কথা বলতে আসবে না, চুপচাপ হাত মুখ ধুয়ে খেতে আসো। গত 5 দিন ধরে আমি অফিসে যেতে পারিনি বলে আমার চাকরি চলে গিয়েছে। এখন আমার দিনগুলি খুব হিসাব করে চলতে হবে। নতুন চাকরি না পাওয়া পর্যন্ত আমাকে একটু অভাবে দিন কাটাতে হবে। কি, তোমার চাকরি নেই? আমি এইভাবে একদম থাকতে পারবো না। আমি মুসাবকে নিয়ে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। তোমার নতুন চাকরি হলেই পরে আসবো। না আম্মু, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি দাদিমাকেও তাড়িয়ে দিয়েছেন আর আজ আব্বুকেও বিপদে ফেলে চলে যাচ্ছেন। নিশ্চয় আল্লাহ তাআলা পলায়নকারীকে পছন্দ করেন না। আর যারা কিনা নিজের মায়ের চোখে পানি আনে, তাদের মৃত্যুর পরপরই জাহান্নামের আগুনে পুড়তে হয়। আজকে আপনারা যা করছেন তাই আমি শিখছি। তাহলে কি আমিও বড় হয়ে আপনাদের দেখাশোনা করব না? দাদিমাকে যেভাবে বের করে দিয়েছেন, আমিও কি আপনাদের সাথে তাই করব? হায় আল্লাহ, এ আমি কি করলাম! আমি আমার বেহেস্তকে আমার বাসা থেকে বের করে দিলাম। এখন আমার কি হবে? আমার মায়ের অভিশাপেই হয়তো আমার অ্যাক্সিডেন্ট হলো আর আমার চাকরিটাও হারালাম। না বাবা, মা কখনো তার সন্তানকে অভিশাপ দেয় না। মা বাবা শুধু দোয়া করতে জানে। আমি তোমাদের উপর একটুকু রাগ হইনি, শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন। মা, আমাকে ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি রাগ করিনি, তাই আমার নিকট ক্ষমা চাইতে হবে না। কিন্তু তোমাদের কারণে মুসাব অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাও। দেখুন জাকির সাহেব, আমাদের উচিত বাচ্চাদের সঠিক শিক্ষা দেয়া। কিন্তু আমরাই যদি তাদের সামনে এমন কাজ করি, তাহলে ভবিষ্যতে এর প্রভাব আমাদের উপরেই পড়বে। বাবা মুসাব, বড়রাও ভুল করে, আর তখন ছোটরাই বড়দের সঠিক পথ দেখায়। আজ তুমি আমাদের ভুলকে ধরিয়ে দিলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।